সুপ্রিয় দর্শক, কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি শিক্ষায় আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যোগ পদ্ধতিতে পেয়ারা চাষ। এখন বাজারে সারা বছরই পেয়ারা পাওয়া যায়, আর এই সারা বছর পেয়ারা পাওয়ার অন্যতম যে পদ্ধতি সেটি হলো যোগ পদ্ধতিতে পেয়ারা চাষ। যোগ পদ্ধতিতে পেয়ারা চাষ করলে সারা বছরই পেয়ারা পাওয়া যায়। তবে চলুন দর্শক, কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে যোগ পদ্ধতিতে পেয়ারা চাষ করতে হয়। দর্শক, আপনারা এখানে একটি ডাল দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডালটির কচিপুষিটা ভেঙে দিব। কচিপুষিটা ভেঙে দেওয়ার পর এই ডালটির দুই দিক থেকে দুটি ডাল বের হবে এবং সেখান থেকে ফুল এবং ফল ধরবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই ডালটির কচিপুষি আগেই ভেঙে দিয়েছিলাম। এখন এই ডালটির দুই দিক থেকে দুটি ডাল হয়েছে এবং এই ডালের মধ্যে ফুল হয়েছে এবং আস্তে আস্তে এই ডালটির মধ্যে পেয়ারা ধরবে। এই যে এখানে আমি আরেক নতুন ডালের কচিপুষি ভেঙে দিলাম, এতে করে এই ডালটির দুই দিক থেকে দুটি নতুন ডাল বের হবে এবং সেখান থেকে ফুল এবং পেয়ারা ধরবে। যোগ পদ্ধতিতে পেয়ারা চাষ হয়তোবা অনেকের কাছেই অজানা। এই পদ্ধতিতে পেয়ারা চাষ করলে পেয়ারা গাছটি জোপের আকৃতি দেখা যায়। যোগ পদ্ধতিতে পেয়ারা চাষের প্রধান কথা হলো আপনার পেয়ারা গাছের যে নতুন ডালটি বের হবে সেই ডালের কচিপুষিটা ভেঙে দিবেন। কচিপুষিটা ভেঙে দিলে সেই ডালের দুই দিক থেকে দুটি নতুন ডাল বের হবে। আর যদি সেই ডালটি ভেঙে দেওয়া না হয় তাহলে সেই ডালটি আস্তে আস্তে এক পর্যায়ে লম্বা হবে। সেই লম্বা ডাল থেকে খুব অল্প পরিমাণের পেয়ারা পাওয়া যাবে। আর যদি আমরা সেই ডালটি ভেঙে দিই তাহলে সেই ডালটি থেকে নতুন কিছু ডাল বের হবে। সেই নতুন ডাল থেকে আমরা আরও বেশি পরিমাণের পেয়ারা পাব। এই পদ্ধতিতে পেয়ারা চাষ করলে সারা বছর পেয়ারা ধরে এবং আপনি আপনার চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করতে পারেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এইরকম সুন্দর সুন্দর কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।